আজকে আমার বাংলা বায়ের মুকুটে কন্যাশ্রী পেয়েছি আমরা ফার্স্ট প্রাইজ ইউনাইটেড নেশনসের। আমার প্রত্যেকটা মেয়ে ছাত্র, প্রত্যেকটা ছাত্রী গভর্নমেন্ট স্কুলের কন্যাশ্রী, কলেজের কন্যাশ্রী, বিশ্ববিদ্যালয়ের কন্যাশ্রী, আমরা আমাদের স্কলারশিপে পড়ি। সংখ্যালঘু ওবিসি এসসি এসটি শিক্ষাশ্রী ঐক্যশ্রী আছে, 10 লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, বিনা পয়সায় রেশন আছে, 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমাদের হ্যাঁ দুয়ারে সরকার ও তো আছে, সে তো হচ্ছে মানুষের জন্য, কৃষক ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সবুজ সাথী আছে, এক প্রায় 1.5 কোটি ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়। ক্লাস 9 উঠলেই সে একটা বিনা পয়সায় সাইকেল পায়, আর ক্লাস 12 উঠলেই একটা বিনা পয়সায় ট্যাব পায়। এই তো আমায় বলছিল বিনা পয়সায় ট্যাবটা রেডি আছে। আমাকে আবার চিফ সেক্রেটারি বলছিল পুজোর আগে দিয়ে দেবে, নাই বলো বাবা একটু অপেক্ষা করো, এত প্রোগ্রাম তোমাদের, পুজোর পরে দিয়ে দেবো, ওদের একটু ঘুরে ঘুরে বেড়াক তারপরে দিয়ে দেবো, পুজোর পরে দিয়ে দেবো, সুতরাং রেডি আছে। এই ধরনের কত কি কেউ কোনোদিন ভেবেছে, কত গরিব মানুষ আছে। আমার মাথায় চিন্তা হয়েছিল এই কারণে, আমি নানুরে যখন 11 জন খুন হয়, আমার একজন সহকর্মী ছিল গৌতম বুলান, হয়তো এরা সবাই চেনে, আপনারা অনেকে নাও চিনতে পারেন। আমরা যখন ডেড বডিতে মালা দিতে গেছি, বুলান আমাকে বলল, ওর ডাক নাম ছিল বুলান, গৌতম ছিল ওর নাম, বললো ম্যাডাম ওর নাম, ও যেহেতু আমার সাথে কাজ করতো অ্যাজ এ রেল মিনিস্টারের সাথে, ও অফিসিয়ালি সে ম্যাডাম ম্যাডাম বলতো। তা আমি বললাম যে গৌতম চলো আমি যাই। বলে কি করে যাবেন, একটা কাপড় তো নেই গায়ে দেওয়ার মতো। আমি বললাম মানে, বললো একটা সাদা থান কেনার ক্ষমতা ওদের নেই, আগে থানগুলো তো জোগাড় করে কিনি। আমি তখন টাকা দিয়ে ওকে বললাম যাও তুমি এগুলো কেনো। তখন আমার মাথায় এলো, তার মানে কত লোক আছে যে আজকে মারা গেলে তার মৃতদেহকে পোড়াতে পর্যন্ত পারে না, কবর পর্যন্ত দিতে পারে না। তখন আমরা চাঁদা তুলতো, মানে পুরো গলায় বাবা মার মৃত্যুর কাজের ওই চাবিটা এনে চাঁদা তুলতো। আমরা তখন থেকে ঠিক করলাম সমব্যথী প্রকল্প, অর্থাৎ যদি কোনো গরিব মানুষ চায় তার ক্রিমেশনের জন্য বা শবদেহ ঠিক মতো ক্রিমেশন করবার জন্য, কবর দেওয়ার জন্য, তাহলে 2000 টাকা করে পাবে গভর্নমেন্ট থেকে, এটাও আমরা করে দিয়েছি। এমন কোনো জায়গা লেফট আউট নেই যেটা নিয়ে লেফট রাইট এভরিডে আমাকে গালাগালি দিতে পারে, কিন্তু আমি খুশি, গালাগালি দিচ্ছে বলে আরও বেশি করে করতে পারছি। যত বেশি গালাগালি দেবেন মনে রাখবেন আমি তত বেশি করে জাগ্রত হব এবং আমার মানসিক শক্তি জাগবে, কারণ আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। আমাকে রাগাবেন না, না রাগালে খুব ভালো, আমি শান্তশিষ্ট থাকি, আর রাগালে কিন্তু মনে রাখবেন মিথ্যে কথা বললে উত্তর তো দিতেই হবে। আবার কিছু উত্তর দেখবেন, আজকাল কিছু ডিজিটাল বেরিয়েছে বিজেপির টাকায় সিপিএম এর টাকায়, ধরুন আমি এখানে 4টে কথা বললাম পুরো লাইনটা কেটে দিল, মানে আমি ভাত খাই পুরোটা বললো না, ওখানে বললো মমতা ব্যানার্জি ভুল বলেছেন, কি ভুল, মমতা ব্যানার্জি বলেছে আমি ভাত খাই,